ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत हयेछि स्वामी विवेकानंदेर शिष्यदेर जीवनी निये आलोचनार उद्देश्य निये। आमादेर आलोचनार विषयबस्तु स्वामीजीर पदप्रान्ते। आमरा आलोचना करछि स्वामीजीर प्रथम सन्न्यासी सन्तान एवं श्री श्री मायेर मंत्र शिष्य শ্রীমদ স্বামী বিরজানন্দজী মহারাজ, যিনি আমাদের সংঘের ষষ্ঠ সংঘগুরু ছিলেন, তার জীবন নিয়ে আলোচনা। চেহারা খুব খারাপ হয়ে গেছিল আলমবাজারে থেকে, ম্যালেরিয়ায় ভুগতে ভুগতে তার চেহারা এত খারাপ হলো যে আলটিমেটলি শ্রী শ্রীমা সারদা দেবী তাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বললেন, মন্ত্রদীক্ষা দিলেন। বাড়ি ফিরে গিয়ে তিনি প্রথম দিকে প্রচুর জপ ধ্যান করতেন, তারপরে ক্রমাগত আস্তে আস্তে ওই ঢেউয়ের প্রভাবটা যেন একটু একটু করে কমতে থাকলো। সাধন ভজন এমন একটা জিনিস, দুম করে বাড়ানো যায়, কিন্তু যখন সেই স্ট্যান্ডার্ডটা, সেই মানটা ধরে রাখা সম্ভব হয় না, তখন সেটাকে, তখন সে নানা দিক দিয়ে তার নানা অ্যাভিনিউসগুলো খুলে বসে। ঠিক সেই রকমই আমাদের বিরজানন্দজিরও হচ্ছিল। তিনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন এবং মা তাকে এই ঘর ছেড়ে বাইরে গিয়ে সাধন ভজন করার অনুমতি দিয়েছিলেন, এটি কথা। তার যে বিখ্যাত সেই চিঠি, সেই চিঠিটি গতদিন আমরা আলোচনা করেছিলাম, যেখানে তিনি লিখেছিলেন তার একটা অংশে, এটা আমার খুব প্রিয়, মা আমি আপনার, আমি তোমার অতি অকৃতি সন্তান। দেখুন মা, একজন লোক যদি অন্য কাহারো কাছে যত্ন আদর পায়, তাহলে তাহার প্রতি স্বভাবতই একটা টান বা ভালোবাসা পড়ে। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আমি মানুষ হয়ে এসে আপনাদের, আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবনীয় যত্ন আদর ভালোবাসা স্নেহ মায়া দয়া করিলেন, তবুও পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না। ছেলে বিদেশে থাকলে মার জন্য কতই তার ভাবনা হয়, মাকে দেখবার জন্য কতই ব্যাকুলতা হয়। কই আমার তো মার কাছ থেকে অন্তর থাকার জন্য কখনোই কষ্ট বোধ হয় না। মা আপনি আশ্বাস দিয়াছেন হবে হবে, মা তাহা ক্রমে হবে না একদিন, হঠাৎ একদিন হবে, ক্রমে ক্রমে হইলে তো এতদিনে, অর্থাৎ দুই তিন বৎসরে একটু হইত। মা নিজ গুণে দয়া করুন, মঠে যাহারা সন্ন্যাসী হইয়াছেন কে আর তাহার কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছে। আপনার যদি কৃপা থাকে তাহলে অতি অকিঞ্চন যে আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না। এ প্রার্থনা বোধ হয় সাধু ভক্ত সকলেই শ্রী শ্রী মায়ের কাছে একজন ভালো সন্ন্যাসী প্রার্থনা করছেন আরও ভালো সন্ন্যাসী হওয়ার জন্য, একজন ভালো ভক্ত প্রার্থনা করছেন ভালো ভক্ত আরও ভালো ভক্ত হওয়ার জন্য। নিরন্তর মায়ের কৃপা ভিক্ষা করে চলেছি আমরা, যদি তাঁর কৃপা কটাক্ষে আমাদের জীবনের গতিটা অন্যদিকে চালিত হতে পারে। মা খেলাত আপনাকে একবার জিজ্ঞাসা করেছিল আপনার অসাধ্য কি, তাহাতে আপনি বলিয়াছিলেন আমার অসাধ্য তিনি। কিভাবে আপনি বলিয়াছিলেন আমি জানি না, কিন্তু সারদাবাবুর মুখে শুনিয়াছিলাম যে তিনি, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আপনার বিষয়ে বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি রাম কোটি কৃষ্ণ হয় রয় যায়। শ্রী শ্রী মায়ের অসীম কৃপায় এই তিনটি জিনিস আমরা প্রত্যক্ষ করেছি, মানুষের স্থিতি, মানুষের সৃষ্টি, মানুষের স্থিতি আর মানুষের বিনাশ সাধন, এই তিনটিই আমরা দেখেছি। কিন্তু সর্বদা সব কিছুর ভেতরে মায়ের মঙ্গল হস্ত দেখেছি। আমাদের শারীরিক বিনাশ হয়ে যায়, কিন্তু আমাদের মনটা শ্রী শ্রী মায়ের পাদপদ্মে মিশে যায়। সেটি একমাত্র সম্ভব হয় যখন আমরা মায়ের কাছে মায়ের ভালোবাসা পাই আর কি। মাকে এই চিঠি লেখবার পরে সে দীর্ঘ দুপাতার, বিরাট দুপাতার চিঠি, তার উত্তরে ছোট্ট একটি ছ লাইনের চিঠি লিখলেন শ্রীমা সারদা দেবী। তিনি তাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দিলেন এবং কালাকুঞ্জে গিয়ে সেখানে তিনি যেন সাধন ভজন করেন। মা একটি অসাধারণ আশীর্বাদ করেছিলেন, যেটি আমার মনে হয়েছে কখনো সেটি শুধুমাত্র
বিরজানন্দজিকে করেননি, এটা আপামর তার সন্তানদের জন্য তিনি প্রার্থনা করেছিলেন। বলেছিলেন, ঠাকুরের প্রতি অচলা ভক্তি হোক। কেমন ভক্তি না, যে ভক্তি কখনো তার অবস্থান থেকে সরে না, একেবারে প্রথম দিনে যেরকম ছিল ঠিক সেই রকম বাড়বে কিন্তু কখনো কমবে না, সর্বাবস্থায় তার উপর নির্ভরশীলতা। প্রত্যেক সাধকের জীবনে এটা একটা কাঙ্ক্ষিত প্রার্থনা থাকে যে ভগবানের প্রতি তার অচলা ভক্তি, তার অচলা নিষ্ঠা, এগুলি যেন হয়। তিনি মায়ের আশীর্বাদ পেয়ে 1895 সালের 20 অক্টোবর রওনা দেন। তিনি এই সময়টাকে বলেছেন, আমি একা একা ঘর ছেড়ে বেরোলুম। কেন ঘর ছেড়ে বেরোলুম? কারণ মায়ের, শ্রী শ্রী মায়ের কাছ থেকে এসে তিনি, তার নিজের মায়ের কাছ থেকে তিনি শ্রী শ্রী মায়ের কাছে এসেছিলেন, মাতৃছায়া ছিলেন। আবার মাতৃছায়া থেকে তিনি আবার তার নিজের গর্ভধারিণীর কাছে এসেছিলেন, আবার নিজের গর্ভধারিণীর কাছ থেকে বেরিয়ে তিনি আবার জগন্মাতার আশ্রয়ে, এবার তার অনন্তের ভেতরে তাকে খোঁজার রাজত্বে তিনি রওনা দিয়েছিলেন। যখন তিনি যাচ্ছেন, তারপরে তার চিঠি, বিরজানন্দজি খুব পয়েটিক, আত্মস্থানজির কাছে শুনেছি যে যত ভক্তরা চিঠি পাঠাতেন, বিরজানন্দজি সেসব চিঠি সব নিজে নিজে উত্তর দিতেন। দুপুরবেলা খাওয়া হয়ে গেলে তারপরে একটা ছোট্ট টিনের বাক্স ছিল, তাতে সব চিঠি রাখা থাকতো। চিঠি লেখার ইনল্যান্ড লেটার ছিল, পোস্টকার্ড ছিল, খাম ছিল, প্যাড ছিল, সব ছিল। মহারাজ চিঠি পড়েই অনেকক্ষণ ধরে ভাবতেন তার কী উত্তর লিখবেন, তারপরে ধীরে ধীরে সেই চিঠিগুলো তিনি লিখতেন। তার যে পত্র সংকলন, তার পত্র সংকলন কপি করে রাখা হতো এবং তার চুম্বকীয় অংশ নিয়ে পরমার্থ প্রসঙ্গ তৈরি হয়েছিল। এই পরমার্থ প্রসঙ্গের সব কিছু মূলে এটি। এখানে তিনি চিঠি লিখছেন, আর এবারে চিঠি চৌঠা কার্তিক তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ শ্রীচরণ ভরসা, পরম পূজনীয়া পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রীচরণ কমলেশু, মা আপনার শ্রীচরণ শ্রীচরণে আমার অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন। মা আপনার বিশেষ কৃপায় আমি আজ গৃহত্যাগ করিয়া পশ্চিমে যাত্রা করিলাম। গৃহত্যাগ করিয়া মানে এতদিন তিনি ভাবছিলেন মঠে ছিলেন, মঠ থেকে আবার তাকে বাড়িতে পাঠানো হলো, এবার সত্যি সত্যি সেই গৃহত্যাগ করে তিনি রওনা দিলেন। সম্বোধনটা শুনবেন, এখানে তিনি মাকে আপনি বলে সম্বোধন করছেন। বাড়ি হইতে আসিবার সময় মা যদিও কাঁদিতে লাগিলেন, তবুও আমার ভবিষ্যতে যাহাতে মঙ্গল হয় তাহার জন্য কত আশীর্বাদ করলেন। এমন মা খুব বিরল, যে মায়েরা আমাদের সাধু হতে যাওয়ার পথে অন্তরায় হন না, বরং এগিয়ে যেতে সাহায্য করেন। বিরজানন্দ যে জীবনীতে আছে, তার মা বলেছিলেন যে বাড়িতে যদি একটা পোষা বিড়ালও রাখা হয় তা তার বিচ্ছেদেও মনে ভীষণ কষ্ট হয়, আর এতে একটা গোটা মানুষ, কিন্তু তাকে তিনি সর্বতোভাবে আশীর্বাদ করেছিলেন। বিরজানন্দজির সঙ্গে তার মায়ের গভীর একটা ভালোবাসার সম্পর্ক ছিল। বিরজানন্দজির বাবা মারা যাওয়ার পর তার মা সংসারের সমস্ত কিছু দায় ছেড়ে দিয়ে কাশী সেবাশ্রমে গিয়ে থাকা শুরু করেন। কাশীতে না, বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে থাকা শুরু করেন। প্রত্যেক বছর, তখন বিরজানন্দজি প্রেসিডেন্ট হয়ে গেছেন, ওনার শরীর যায় 1942 সালে, বিরজানন্দজি তখনও প্রত্যেকবার যখন শ্যামলাতাল থেকে আসতেন, পথে তার মায়ের সঙ্গে দেখা করে দু চার দিন মায়ের সেবা করে তবে তিনি বেলুড় মঠের পথে যাত্রা করলেন। তাই তিনি তার মায়ের কথা বলতে গিয়ে বলছেন, তবু আমার ভবিষ্যৎ যাহাতে মঙ্গল হয় তাহার জন্য কত আশীর্বাদ করিলেন। আমার বাড়ির মা যদি এমন না হইতেন তাহা হইলে কি আমি এমন হইতে পারিতাম? এটা একটা খুব বড় প্রশ্ন। আপনারা অনেক সময় বলেন যে আমরা ঠাকুরের ডাইরেক্ট সন্তান, আপনারা ঠাকুরের ইনডাইরেক্ট সন্তান। তার কারণ হচ্ছে আমরা সন্ন্যাসী আর আপনারা গৃহী। কিন্তু খুব ভালোভাবে ভেবে দেখুন, এই যে আমাদের ভেতরে যে বৈরাগ্যের যে সঞ্চার, এটি আমরা আমাদের পিতামাতার কাছ থেকেই পেয়েছি। তাদের ভেতরে যদি বৈরাগ্যের শক্তি না থাকতো, তাহলে আমাদের ভেতরে এই বৈরাগ্যের ভাব সঞ্চার করা এতটা সহজ হতো না, সেটি আমাদের কিন্তু বুঝতে হবে। তাই বলছেন, তিনি তার মায়ের কথা স্বীকার করে নিয়ে বলছেন, বাড়িতে মা যদি, আমার বাড়িতে মা যদি এমন না হইতেন
তাহলে কি আমি এমন হইতে পারিতাম? আপনার কাছে এইমাত্র প্রার্থনা করি, যাহাতে তাহার মঙ্গল হয়, আপনি তাহাকে আশীর্বাদ করুন যেন তাহার মনে শান্তি হয়। এইবার দেখুন সম্বোধন বদলে যাচ্ছে, আপনি থেকে তুমিতে রূপান্তরিত হচ্ছে। বিরজানন্দজি লিখছেন, মা, তোমার ছেলে এখন একলা, তাহাকে ভবের নানা বিপদ বিসম্বাদ হইতে রক্ষা করিয়া তাহার সহায় হউন। মা আপনার অপার করুণা কেবল অবিশ্বাসের জন্য কতই ভাবিয়া মনে, মা আপনাকে যেন কখনোই না ভুলি, সদা সর্বদা যেন আপনার ধ্যান মনন করিতে পারি। মা তুমি ছাড়া যেন আমার জীবনে অন্য কিছুই না উদ্দেশ্য হয়, আর কিছু দাও না দাও আপনার শ্রীচরণে, যাহাতে আমার অচলা প্রাণঢালা ভালোবাসা ভক্তি হয় তাহাই করিয়া দিতে হইবে। আমাদের যাবতীয় প্রার্থনা আছে, আমরা জীবনে যত রকমের প্রার্থনা করি তার যেন সার সংক্ষেপ তিনি এই ছোট্ট অংশটায় বলছেন। আমাদের প্রথমে বুঝতে হবে এই জগতে যতক্ষণ আমরা ভাবব আমার একটা অল্টারনেটিভ লাইফ আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আমরা ঈশ্বরীয় জীবন ছাড়া অন্য আর কোনো জীবন আমাদের জন্য নেই, এটা যতক্ষণ না আমরা অনুভব করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আধ্যাত্মিক জীবনে বিশেষ উপকৃত হব না। এটা আমাদের বুঝতেই হবে, এবং এটা বুঝতে না পারলে আমাদের অধ্যাত্ম জীবন এগোয় না। তাই বলছেন, মা তোমার ছেলে এখন একলা, তাহাকে ভবের নানা বিপদ বিসম্বাদ হইতে রক্ষা করিয়া তাহার সহায় হন। যখন আমরা একলা পথে চলি, যখন আমাদের কোনো সঙ্গী থাকে না, কত রকমের অসুবিধা তৈরি হয়। আমি তো সাধারণত তীর্থযাত্রা, আবার নিজের প্রসঙ্গ করছি, অপরাধ নেবেন না, আমি যখন তীর্থযাত্রা করি সবসময় আমি একলা একলা তীর্থযাত্রা করার চেষ্টা করি। কখনো কখনো কেউ কোনো কোনো সময় থেকেছে, অমরনাথ যেমন বড় যাত্রায় আমরা অনেকে ছিলাম, চেন্নাই যখন গিয়েছিলাম তখনও একজনকে দেওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ যাত্রা আমি একলা করে থাকি। একলা করলে নিজের ওপর একটা কনফিডেন্স আসে, আমরা এই যে বলি আমাদের ঈশ্বর সব, আমি জগতে ঈশ্বর ভিন্ন আর কোনো কিছু জানি না, এটার সবচেয়ে টেস্টেড পার্ট হচ্ছে আমি একলা একলা কেমন করে এই জগতে বিচরণ করতে পারছি, এই বোধটা আমার ভেতরে ভীষণভাবে জাগা। তাই তিনি বলছেন যে, মা আপনার অপার করুণা কেবল অবিশ্বাসের জন্যই কত ভাবিয়া মহি। আমরাও ভগবানের অপার করুণা অনুভব করি, যখন মন্ত্রদীক্ষা হয় গুরু আমাদের উচ্চতর জীবনে উন্নীত করেন, আমরা কিন্তু সেটা অনুভব করে অনুভব করতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের অন্তরের অবিশ্বাস। এই অবিশ্বাসের জন্য সবসময় আমরা মনে করি যে আমরা বোধহয় পেরিয়ে যেতে পারবো না। মা আপনাকে যেন কখনো না ভুলি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা। আমরা যে অবস্থায় থাকি না কেন, যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে। আমরা যেন ভগবানকে কোনো অবস্থাতে যেন ভুলে না যাই, আমাদের মন যেন কখনো ভগবান থেকে চ্যুত না হয়, সদা সর্বদা যেন আপনার ধ্যান মনন করিতে পারি। আপনার ধ্যান মনন অর্থে এখানে আমাদের সকলের জন্য সেটা হচ্ছে ঈশ্বরীয় চিন্তন, ঈশ্বরীয় ভাবনা, ঈশ্বরের কথা নিয়ে আলোচনা করা। মা বলছেন যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট হবে কি করে? অনিষ্ট হয় যখন আমরা আমাদের মনকে ফাঁকা রেখে দিই, এবং আমরা যদি মনকে ফাঁকা না রাখি তাহলে দেখবেন আমরা খুব সহজে এর মধ্যে জুড়ে যেতে পারবো, এটা কিন্তু কথা। তাই বলছেন সদা সর্বদা আপনার ধ্যান মনন করিতে পারি। মা তুমি ছাড়া যেন আমার জীবনে অন্য কিছুই না উদ্দেশ্য হয়, আর কিছু দাও না দাও আপনার শ্রীচরণে, যাহাতে আমার অচলা প্রাণঢালা ভালোবাসা ভক্তি হয় তাই করিয়া দিতে হইবে। এটা হচ্ছে আমাদের জীবনের, সাধক জীবনের একটা বড় কথা, যে ভগবান ভিন্ন আর কোনো কিছুতেই আমাদের যেন সামান্যতম আকর্ষণ না হয়, কারণ কোনো কিছুতে সামান্যতম মনের আকর্ষণ হলে ভগবত চিন্তন এত সূক্ষ্ম যে সে সমস্ত অ্যাটেনশন চায়।
আপনি একটা জলীয়, খুব দামি একটা জলীয় কিছু সলিউশন নিয়ে যাচ্ছেন, আপনি সেই সমস্ত মনটাকে এক করে সেই দ্রবণের দিকে তাকিয়ে আছেন, আপনার জুতোটা ছিঁড়ে গেছে কি ফেটে গেছে কোনো কিছুতে আপনার দিকপাত হয় না। আপনি সবসময় চেষ্টা করেন এই যে ফ্লুইডটা বা লিকুইডটা আপনি বয়ে নিয়ে যাচ্ছেন সে যেন ইন্ট্যাক্ট, যার কাছে বয়ে নিয়ে যাচ্ছেন তার কাছে যেন হয়। তাই তিনি প্রার্থনা করছেন যে অন্য জিনিস যেন আমার কিছুই না উদ্দেশ্য হয় আপনার শ্রীচরণে, যাহাতে আমার অচলা প্রাণ ঢালা ভালোবাসা ভক্তি হয় তাহাই করিয়া দিতে হবে। আমি চেষ্টা করে যাব কিন্তু এটা যেন হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি আপনার অনুমতি পাইয়া কি পরিমাণ আনন্দিত হইয়াছি বলিতে পারি না। মা, আমার সমস্ত ভার তোমার উপর দিলাম, তুমি মা আমার হাত ছাড়িয়া ছাড়া করিও না, তাহা হইলে আমি পড়িয়া যাইব। যে পথে যেভাবে গেলে আমি শীঘ্র শীঘ্র আপনার শ্রীচরণে প্রস্ফুটিত হইতে পারি, আপনি সেই দিকে আমায় জোর করিয়া লইয়া যাইবেন। মা আমায় তমময় করিয়া রাখো, তো মা আমায় তোমাময় করিয়া রাখো। এটা নতুন কথা, তোমাময়, আমি তুমি ছাড়া আমার আর জীবনে কোনো অস্তিত্ব নেই। এই তুমিময় বা তোমাময় করে রাখার কথা আমাদের সব সাধকের জীবনের উদ্দেশ্য। আমরা যা কিছু করি না কেন সেটাকে যদি তাঁর প্রীতি উৎপাদনের জন্য উপাসনা জ্ঞানে সেই কাজটি করি তাহলে দেখবেন সদা সর্বদা আপনি যেন তার ভেতরেই বিরাজ করছেন। মা, আমি মঙ্গলবার সকালবেলা কাশীধামে আসিয়া পৌঁছিয়াছি, গোপালদাদার কাছে বংশীদত্তের বাটিতে আছি। এখন গোপালদাদা আমার খুব যত্ন করেন, কোনো কষ্ট নাই। মা, এখানে এক 8-10 দিন থাকিবার ইচ্ছা আছে, তারপর রাখালবাবু ও যোগেনবাবুর কথা মতো কাশী হইতে অযোধ্যা দর্শন করিয়া বৃন্দাবনে যাইব। এবার আপনার জগদ্ধাত্রী পূজা দেখিতে পাইলাম না, মা আশীর্বাদ করুন যাহাতে আপনার শ্রীচরণে আমার অচলা ভক্তি হয়। মা আপনার স্নেহের কালীকৃষ্ণ। পুনশ্চ, মা আমি রাখালবাবু এবং যোগেনবাবুর কথায় গেরুয়া বসন করিয়াছি। তখনকার দিনে এখনও আছে ছত্রে ভিক্ষা দেওয়ার সময় আগে সন্ন্যাসীদের ভিক্ষা দেওয়া হয়, সাদা কাপড় পরা ব্রহ্মচারীদের ভিক্ষা দেওয়া হয় সবার শেষে, ভিক্ষা দেওয়ার পর যদি কিছু বাঁচে তখনই দেওয়া হয়। এটা সব আশ্রমে নয়, কৈলাস মঠে এরকম নিয়ম আছে। কালীকঙ্গি ছত্র এই সমস্ত নানা জায়গায় কোনো জায়গাতেই আমাদের আর অন্য কোনো এরকম সমস্যা হয় না। এই যে বলছেন এই শেষ কথাটা খুব দরকারি কথা, যে আমি আপনার শ্রীচরণে যাতে শীঘ্র শীঘ্র প্রস্ফুটিত হইতে পারি, আপনি সেই দিকে আমায় জোর করিয়া লইয়া যান। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি ও মুখ হেরি সরমে সে হয় সারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এটা এই যে ভাবনাটা, এটা দুটো দিক আছে, একটা হচ্ছে কৃপা আর একটা হচ্ছে পুরুষকার। পুরুষকার যেটা আমি নিজে নিজে চেষ্টা করতে পারি, আর আমি যখন নিজে নিজে চেষ্টা করি তখন ভগবান আমার সাহায্যের জন্য এগিয়ে আসেন। এই নিজে নিজে চেষ্টা করাটা খুব 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 জরুরি। তিনি যখন এই সময় যান তখন আগেই এখানে বর্ণনা আছে, অদ্বৈতানন্দজির কথা আছে, এছাড়া সেই সময় সাধন ভজন করছিলেন ব্রহ্মানন্দজি, যোগানন্দজি, শিবানন্দজি এবং অভেদানন্দজি। কালীকৃষ্ণ মহারাজ তাদের সঙ্গে সংযুক্ত হয়ে ভীষণ আনন্দ করতে থাকলো। কালীকৃষ্ণ মহারাজের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের লেখা সেই বিখ্যাত চিঠি আবার এলো। কী সুন্দর মা লিখছেন, 13ই কার্তিক জয়রামবাটি শ্রী শ্রী দুর্গা শরণম। শ্রীমান কালীকৃষ্ণ, তোমার পত্র পাইয়া সুখী হইলাম, তোমার পূজনীয় মাকে এবং তোমাকে আমার আশীর্বাদ করিলাম। তোমাদের নিমিত্তে আমি তাঁহার নিকট সর্বদা প্রার্থনা করি, মধ্যে মধ্যে তোমার কুশল লিখিয়া সুখী করিও। শ্রীমান গোপালকে আমার আশীর্বাদ জানাইবে এবং মধ্যে মধ্যে কুশল লিখিতে বলিবে। জগদ্ধাত্রী পূজা সুসম্পন্ন হইয়াছে, কলিকাতা হইতে শরৎ ও আরো কয়েকজন ছেলে আসিয়াছে। তুমি কোন তীর্থ আপনি দেখিলে আমাকে সরল সকল লিখিয়া পাঠাইবে, তুমি আমার আশীর্বাদ জানিও। সাবধানে থাকিও, তাহার দিকে সদা সর্বদা
দৃষ্টি রাখিয়া চলিও এবং মধ্যে মধ্যে আমাকে পত্র দিয়া সুখী করিও। দেখুন, মা একাধারে গুরু, মা একাধারে সংঘ পরিচালক, আবার একাধারে তার রক্ষা কর্ত্রী, তিনটি ভাব এই চিঠির মধ্যে ফুটে উঠেছে। মা বলছেন, তোমাদের নিমিত্ত আমি তাহার নিকট সর্বদা প্রার্থনা করি। এই যে সব সময় সর্বাবস্থায় আমার যাবতীয় প্রার্থনা তা তোমাদের কল্যাণের উদ্দেশ্যে, স্বয়ং জগন্মাতা সংঘের সাধুদের কল্যাণের উদ্দেশ্যে প্রার্থনা করছেন। বলছেন, জগদ্ধাত্রী পূজা সুসম্পন্ন হইয়াছে, কলিকাতা হইতে শরৎ ও অন্যান্য আরও কয়েকজন ছেলে আসিয়াছে, তুমি কোন তীর্থ আপনি দেখিলে আমাকে সকল লিখিয়া পাঠাইবে। আগে চিঠিতে লিখেছিলেন না, হয় বাবুরাম মহারাজ, নাহলে অদ্বৈতানন্দজি, আর নাহলে যোগানন্দজি, এদের সঙ্গে সঙ্গে, বা ব্রহ্মানন্দজি, এদের সঙ্গে সঙ্গে তিনি ঘুরে ঘুরে সাধন ভজন করার চেষ্টা করছেন। এতে কি হয়, একটা পরনির্ভরতা এসে যায় আর মায়াহীন ভাবটা আমাদের ভেতরে আসে না। আপনি কোনো রাস্তায় চলছেন, গাড়িতে এসে থামলেন, গাড়িতে করে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গা, আপনি আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ বক্সটা খুলে এই যে আমাদের উবেরে গাড়ি বুক করলেন, আপনাকে কাউকে বিব্রত করতে হলো না, গাড়ি একেবারে সেই যে রুট ম্যাপ সেটা দেখে আপনার ডেস্টিনেশনে পৌঁছলেন, আপনি কিছু টাকা দিলেন। এই অবস্থাটা খুব ভালো, ইন্ডিপেন্ডেন্ট অবস্থা। তারপরে যা কিছু দেখা সেসব নিজে নিজে দেখতে হয়। কালকেই একজন কেউ বলছিলেন আমাকে, তিনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে গিয়েও ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে পাননি, এত বৃষ্টি এত বৃষ্টি, সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু তার মনের ভেতরে সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের স্মৃতি যেন সদা সর্বদা জাগ্রত হইয়াছে। মাতাই তাকে বলছেন, তুমি কোন তীর্থে আপনি দেখিলে আমাকে সকল লিখিয়া পাঠাইবে, তুমি কোন তীর্থ নিজে নিজে দেখলে তার বিশদ বিবরণ তুমি আমাকে জানাবে। এরপরে যে কুটকাচালি থাকে সংসারে, মা ওকে লিখলেন, আমাকে লিখলেন না, আমাকে লিখলেন, ওকে লিখলেন না, আমি বোধ হয় এর চেয়ে একটু ঘেমা বেশি। এক এরকম শীতের ছুটি কাটিয়ে আমরা জানুয়ারি মাসে ক্লাসে এসেছি, এসে শুনলাম যিনি আমাদের খুব মারতেন সুজিতবাবু, আচানক কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে চলে গেছেন। তার সেই ছোট্ট শিশুকে দেখতে অনেকে কেউ কেউ আমাদের মধ্যে গিয়েছিল। অতএব এই ছোট শিশুদের সেবা করবার এটা একটা খুব বড় জায়গা আছে, যে কারণে আমরা যেমন বড়দেরও শাড়ি দিই তেমনি ছোট শিশুদেরও নববস্ত্র দেবার ব্যবস্থা করেছি। এরপরে মা বলছেন, পুনশ্চ গোপালকে শরতের প্রণাম জানিও। গোপাল মহারাজ ঠাকুরের চেয়েও বড় ছিলেন, ঠাকুরের জন্ম 1836 সালে এবং গোপাল মহারাজের জন্ম 1828 সালে, সর্ববিদায় বিষয়ে তিনি বড় ছিলেন। ঠাকুর তাকে ডাকতেন মুরব্বী বলতে, মুরব্বী মানে মিডল ম্যান, যে দুপক্ষের ঝগড়ার মাঝখানে ওই পঞ্চায়েত খাপ পঞ্চায়েত খুলে বসেন আর কি। তাই বলছেন, গোপালকে শরতের প্রণাম জানিও এবং তুমিও তাহার ভালোবাসা জানিও। এই কাশীতে মাধুকরী ভিক্ষায় বেরিয়ে আমাদের কালীকৃষ্ণ খুব অভ্যস্ত হয়ে গেছিলেন, প্রায় এক মাস হিসেবে তিনি এই কালী মন্দিরে বিভিন্ন জায়গা থেকে তিনি ভিক্ষা করতেন। এক মাস পরে তিনি বৃন্দাবন যাত্রা করলেন, পথে অযোধ্যা তীর্থাদিও দর্শন করিয়াছিলেন। বৃন্দাবনে শুকালাবাবুর কুঞ্জে তখন স্বামী প্রেমানন্দ অবস্থান করিতেছিলেন, কালীকৃষ্ণ আসিয়া তাহার নিকটে ছিলেন। একই ঘরে বাবুরাম মহারাজের পূর্ব পবিত্র সঙ্গে বৃন্দাবনবাস এই দুর্লভ সুযোগ লাভ করেও কালীকৃষ্ণের আনন্দে পূর্ণ হইল থাকিতেন। এই বৃন্দাবনে থাকিয়া কালীকৃষ্ণ আনন্দে ভরপুর হইয়া থাকিতেন। বহু আকাঙ্ক্ষিত ধ্যান ভজনাদিতে তিনি আবার ডুবিয়া যাইতে লাগিলেন। বৃন্দাবনে মাসাধিক কাল তপস্যা করে এমন সময় তার বাল্যবন্ধু খগেন্দ্রনাথ, যিনি পরবর্তীকালে সন্ন্যাস পেয়ে বিমলানন্দ নামে পরিচিত হয়েছিলেন, তিনি তাকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে কালীকৃষ্ণ মহারাজ তার মানসিক ভাবের কথা বলেছেন। আমরা এখন শুধুমাত্র কয়েকদিন চিঠিগুলোই পড়ব, চিঠিগুলো খুব ইম্পর্টেন্ট। মহারাজ বলছেন, তথাকথিত গৃহসুখ বা বন্ধুদের সাহচর্য ছাড়া আমি এখন অন্য সীমায়,
তথাকথিত ভগবত দর্শনের একমাত্র আশা নিয়ে এই পুণ্যতীর্থে এসেছি। অনিত্য সাংসারিক কোনো ঝঞ্ঝাট আর নেই, কষ্ট আর কৃচ্ছতা গ্রাহ্য করি না, একমাত্র দুই আত্মার নবজন্ম। ঠাকুর ও শ্রী শ্রীমা আমাদের কৃপা করুন। তিনি একেবারে সাধন ভজনে ডুবে গিয়েছিলেন, আর তার অন্য কোনো রকম কিছু ভাবনা চিন্তা ছিল না। তাই সেই তার যে তীর্থযাত্রা, সেই তীর্থযাত্রা অত্যন্ত আনন্দময় হয়েছিল। তিনি বলতেন যে এই তার যে এই অবস্থা, এটা একবারে খুব সুন্দর, এইরকম অবস্থা তার এর আগেও হয়নি। তিনি মাকে চিঠি লিখেছিলেন, তথাকথিত গৃহসুখ ও বন্ধুসুখ, প্রিয় বন্ধুদের সাহচর্য ছেড়ে আমি এখন অন্য সীমায় ভগবত দর্শনের একমাত্র আশা নিয়ে এই পুণ্যতীর্থে এসেছি। অনিত্য সাংসারিক কোনো ঝঞ্ঝাট আর নাই, কষ্ট আর কৃচ্ছতাকে গ্রাহ্য করি না। এ যেন একমাত্র এই যে দুই আত্মার নবজন্ম হচ্ছে। আমরা যখন ভগবানের কাছে কৃপা প্রার্থনা করি, মন্ত্র দীক্ষা হয়, তখন আমাদের প্রথম নবজন্ম হয়। দ্বিতীয়ের জন্ম যখন হয়, যখন আমরা সমস্ত কিছুকে পরিত্যাগ করে, এই জগতের যাবতীয় ভোগসুখকে পরিত্যাগ করে, নিজের মতো করে একটা জীবন যাপন গঠন করার চেষ্টা করি, তখন সেই জীবন যেমন সুখের তেমনি আনন্দপ্রদও বটে। কারণ সেইখানে সমস্ত রকমের ভালো ভালো ব্যবস্থা, এই সাধন ভজনের উপযুক্ত পরিবেশ সেইখানে ছিল। তিনি বলছেন যে এটা আমাদের শ্রী শ্রীমায়ের অসীম কৃপা। মাধুকরী ভিক্ষা তপস্যা ও ব্রজমণ্ডলীতে পরিক্রমা দিতে দিন বেশ আনন্দে কাটিয়া গেল। এটা একটা সাধন ভজনের একটা অঙ্গ, ব্রজমণ্ডল পরিক্রমা করা। কেউ কেউ গিরি গোবর্ধন পরিক্রমা করে, সকালবেলা গিরি গোবর্ধনের সামনে থেকে রওনা হয়ে গিরি গোবর্ধন পুরো চক্র দিয়ে আবার এতে ফিরে আসা। এই যাত্রাপথে জুতো পরা চলে না, এই কাঁটা কাঁটাওয়ালা রাস্তা আছে, সেই রাস্তাগুলো আমার মনের ভেতরে প্রত্যেকটি ফোঁটা আমার মনের ভেতরে ছেদ হয়। এখানে অনেকেরই কাঁটা ফুটেছিল, কিন্তু সেই কাঁটা ফুটলে যেরকম যে কষ্ট হয়, কাঁটা ফুটলে যেরকম পেকে যায়, কুঁজ হয়ে যায়, এই জিনিস আমরা এখানে দেখতে পাইনি। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দজির পূর্ণ সাহচর্যে এইখানে প্রায় দেড় বৎসর কাটিয়ে গেলেন। তিনি প্রচণ্ড কঠোরতার ফলে তাহার শরীরের উপর দারুণ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, ক্রমে বেশ দুর্বল হইয়া পড়েন। এই তপস্যাকালের স্মৃতি কালীকৃষ্ণ সারা জীবন কালীকৃষ্ণ মহারাজ অতিশয় আবেগের সঙ্গে স্মরণ করেছেন। এই নিজেদের যে সাধন ভজনের স্মৃতি, এইটা সবসময় আমাদের মনের ভেতরে জাগিয়ে রাখতে হয়। এই সাধন ভজনের স্মৃতিগুলো আমাদের আবার নতুন করে জেগে উঠবার সহায়ক হয়, আমরা যেন ভগবানের কথা বলতে ও ভাবতে পারি। এই সময় মঠের রীতি অনুযায়ী সবাই এটোয়াতে আসতেন। কেন এটোয়াতে? তখন এই আমাদের বিজ্ঞানানন্দজি মহারাজ তখনও সাধু হননি, তিনি হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় নামেই ওই অঞ্চলে পরিচিত। তিনি সিগন্যাল ছিলেন, আমাদের স্টেশনের দায়িত্বে ছিলেন, এবং তাঁর কাছে তাঁর বাড়ি সাধু ব্রহ্মচারীদের অবাধ গতি ছিল। সেইখানে কালীকৃষ্ণকে নানা রকমের চিকিৎসা পদ্ধতি, তথ্য এসব দিয়ে বিরজানন্দজি বা হরিপ্রসন্ন মহারাজ তাকে সুস্থ করলেন। হরিপ্রসন্ন মহারাজের আদর যত্নে এবং ব্যবস্থাপনায় কালীকৃষ্ণ অল্পদিনেই আবার সারিয়া উঠিলেন। এরপরের যে অংশটা, সেটা তিনি আবার করে বৃন্দাবন গিয়েছিলেন। বৃন্দাবনটা এত ভালো লাগতো, তিনি বৃন্দাবনে থাকতেন, বৃন্দাবনে একাদশীর দিন খেতে দিত না। বৃন্দাবনে একাদশীর দিন সবাই নির্জলা উপবাস করে থাকেন। বাবুরাম মহারাজ একটি নতুন পদ্ধতি বার করে রেখেছিলেন, যে আগের দিন বা তার আগের দিন ওই যা রুটি দিত রাত্রিরে অতিরিক্ত, সেই সব রুটি তারা যত্ন করে তুলে রাখতেন, রোদ্দুরে শুকিয়ে টুকিয়ে তুলে রাখতেন। তারপরে সেই রুটি তো যত রোদ্দুরে শুকাচ্ছে তত শক্ত হয়ে যাচ্ছে, তারপরে জলে গুলে সেই জলের ভেতরে ওই রুটিগুলো ভেঙে তারা খেতেন। আমরা কল্পনাও করতে পারি না এরকম তপস্যার কথা। আমরা আমাদের নিজেদের বাড়িতেও যে থাকি, সে সময়তেও এত কষ্ট আমরা করিনি। 1860 সালের শেষে তিনি এবং বাবুরাম মহারাজ দেশে ফিরে এলেন, কারণ
স্বামীজি শীঘ্রই দেশে ফিরে আসছেন। ফেরার পথে তারা বাংলাদেশে যখন এলেন, মানে আমাদের পশ্চিমবঙ্গে যখন এলেন, তখন তারা কামারপুকুর জয়রামবাটিতে গিয়ে মাকে প্রণাম করে বাবুরাম মহারাজের জন্মস্থান আটপুরে গেলেন এবং সেখানে স্বামীজি পূর্বে আসার আগেই তারা ফিরে এলেন। স্বামীজি সম্পর্কে এতদিন শুনেছেন, স্বামীজি সম্পর্কে এতদিন ভেবেছেন, আজ স্বামীজিকে তিনি দেখলেন। কেমন দেখলেন? তিনি লিখছেন, স্বামীজিকে তিনি এতদিন ধ্যানই করেছিলেন, তাকে তিনি দেখলেন, লিখছেন তার জীবনের ঘটনা। বলছেন, সেই সম্মোহন চক্ষু যার কথা শুনিয়াছিলাম এবং আমেরিকার কাগজে কাটিং করেছিলাম, তার সমস্ত শরীর দিয়ে যেন জ্যোতি বেরুচ্ছে। কি অপরূপ মূর্তি! একাধারে সৌন্দর্য ও মহাশক্তির খেলা, একটা নন চ্যালেঞ্জ ভাব, আর ড্যাজলিং পার্সোনালিটি। আমার ফার্স্ট ইম্প্রেশন ভালোবাসা, ভক্তি ও ভয় মিশ্রিত। স্বামীজি সম্পর্কে বলছেন বিরজানন্দজি। স্বামীজি তখন সদ্য বিদেশ থেকে ফিরে এসেছেন। বলছেন, কি অপরূপ মূর্তি! একাধারে সৌন্দর্য ও মহাশক্তির খেলা। এই দুটো জিনিস, অনেক সময় সৌন্দর্য আমরা দেখি কিন্তু তার ভেতরে মহাশক্তির খেলা আমরা বুঝে উঠতে পারি না। শ্রীকৃষ্ণকে যখন আমরা শ্রীমতী রাধিকার পাশে দেখি তখন তার সৌন্দর্যে মোহিত হয়ে যাই, কিন্তু যখন আমরা গীতা ব্যাখ্যাকারী শ্রীকৃষ্ণকে দেখি তখন তার ভেতরে যে শক্তি, সেই শক্তি ক্রমাগত আমাদের ভেতরে সঞ্চারিত হতে থাকে এবং সেই সঞ্চারিত শক্তি আমাকে বদল করে দেয়। আলমবাজার মঠে যখন তাকে নিয়ে যাওয়া হলো, স্বামীজিকে নিয়ে যাওয়া হলো, সেই সময় সাধুরা কালীকৃষ্ণ মহারাজের সঙ্গে পরিচয় করে দিলেন। স্বামীজি বলছেন, ও এই তাই কালীকৃষ্ণকে তিনি দেখে বলছেন, ও এই ছেলেটা বুঝি, এই ছেলেটা বুঝি। মানে স্বামীজিকে যে চিঠিপত্র লেখা হতো সেই চিঠিতে কালীকৃষ্ণের কথা শশী মহারাজ লিখেছিলেন। স্বামীজি তাকে দেখেননি, কিন্তু সেই সময় স্বামীজিকে দেখে, স্বামীজি তাকে দেখেই যেন চিনতে পেরেছিলেন যেন কত দিনের। স্বামীজি সম্পর্কে সেই সময়ের ঘটনা লিখতে গিয়ে তিনি বলছেন, সে সময় স্বামীজির গায়ের রং বেশ টকটকে ফর্সা ছিল, মুখখানা যেন সর্বদাই একটা অপূর্বভাবে ও তেজে অগ্নিবর্ণ দেখত, যেন চোখাচোকি হলে চোখ ঝলসে যাবে, চাওয়া যেত না। তিনি যখন ভেতরে বাড়ির ছাদে কৌপিন মাত্র পরে আপনার ভাবে বিভোর হয়ে সিংহের মতো ঘুরে ঘুরে পায়চারি করতেন, তখন মনে হতো যেন আধ্যাত্মিক জগতের নেপোলিয়ন, তার পদক্ষেপে যেন দুনিয়াটা স্লিপিং ফ্রম হিজ ফিট যেন টলমল করছে। মনে হতো যেন একটা মহাশক্তির স্ফুরণ অনবরত হচ্ছে ও ফেটে যাচ্ছে। এইটা একটু আমাদের ভালো করে বোঝা দরকার। স্বামীজি বারবার করে বলছি, আপনাদের হয়তো বিরক্ত হতে লাগতে পারবে, কিন্তু যে যারা স্বামীজিকে দেখেছেন তাদের দৃষ্টি দিয়ে স্বামীজিকে আমরা দেখার চেষ্টা করব, তাদের বর্ণনা দিয়ে, দৃষ্টিটা আমাদের কিন্তু বর্ণনা দিয়ে। বলছেন, স্বামীজি সে সময় স্বামীজির গায়ের রং বেশ টকটকে ফর্সা ছিল। এই যে টকটকে ফর্সা, সেটার কারণটা তিনি বলছেন, বলছেন যে মনে হতো যেন একটা মহাশক্তির স্ফুরণ অনবরত হচ্ছে আর ফেটে পড়ছে, যেন একটা শক্তি স্বামীজির ভেতরে প্রকাশিত হচ্ছে এবং সেটা মুহূর্তের মধ্যে ফেটে জগতের সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। যে যখন আমরা জগতের সবার ভেতরে ছড়িয়ে পড়ছি তখন আমরা স্বামীজিকে মনে হচ্ছে যেন তার দিকে ফিরেও তাকানো যাচ্ছে না। কীরকম বলছেন? বলছেন যেন চোখাচোকি হলে, যেন চোখাচোকি হলে মুখখানা যেন সর্বদাই একটা অপূর্বভাবে ও তেজে অগ্নিবর্ণ দেখাত। তিনি এমন একটা উচ্চভাবে সবসময় বিরাজ করতেন যে তার সেই উচ্চভাবের প্রকাশ তার মুখের মধ্যে আছে। একটা ভারী সুন্দর বর্ণনা আছে শ্রীরামকৃষ্ণ জীবনের, অনেক জায়গায় বর্ণনা আছে কিন্তু এই বর্ণনাটা আমার কাছে খুব প্রিয়, তাই এই বর্ণনাটা আপনাদের বলছি। নির্জরেশ্বর শিবের মন্দিরে ঠাকুর গিয়েছেন, সেইখানে গিয়ে পুজো করতে করতে তার মনে হচ্ছে, অসিত গিরিসামং স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুভর শাখা লেখনী পত্রমূর্বি লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশ পারম নয়াতি।
শ্লোকের ব্যাখ্যা আপনারা জানেন, তাই আমি আর ব্যাখ্যা করছি না। তিনি বলছেন যে মা সরস্বতী সারা দিন ধরে যদি তার গুণপনাপর লিখে যান তবু শেষ হবে না। ঠাকুর এই অংশটা পাঠ করতে করতে কেঁদে বলছেন, মহাদেব গো, তোমার গুণের কথা আমি আর কি বলবো। ঝরঝর করে কাঁদছেন, তার দু চোখ দিয়ে জল পড়ছে এবং তিনি মহাদেবকে আলিঙ্গন করে গভীর ভাব সমাধিতে মগ্ন। মন্দিরের সমস্ত পূজারীরা তারা শ্রীরামকৃষ্ণকে, তারা ছোট ভট্টাচার্যকে মন্দির থেকে হিঁচড়ে বার করবে ঠিক করেছে, এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন মথুরামোহন বিশ্বাস। তিনি ঠাকুরের দিকে তাকিয়ে থাকলেন, বর্ণনা আছে ঠাকুরের সেই মুখের দীপ্তি, তার ভেতরের যে আনন্দ, তার প্রকাশ, এইগুলো যেন সব মিলিয়ে মিশিয়ে একটা নতুন মানুষ হিসেবে দেখা যাচ্ছিল। তিনি ওই রকম হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়েছিলেন। ঠাকুর যখন বাহ্যভূমিতে এলেন তাকে দেখে মনে হলো তিনি যেন একটা নতুন জগতের থেকে যেন এসেছেন, ট্রান্সফরমেশন হয়েছে একটা নতুন জগতের মধ্যে, তিনি যেন সেই নতুন জগৎ থেকে তিনি যেন ফেরত এলেন। তার সারা চোখ মুখের মধ্যে শিশু সুলভ যেন একটা হাসি লেগে আছে। স্বামীজির ক্ষেত্রেও তাই, অথচ এত গ্লেয়ারিং, এত আলোকিত যে মনে হতো যেন তিনি এই জগৎটাকে, তার স্পর্শ মাত্র এই জগতের ভেতরে সব কিছু বদল করবেন। সেই সময় স্বামীজি সংকল্প করেন যে যে তিনটি ছেলে সঙ্গে যোগ দিয়েছেন তাদের আনুষ্ঠানিক সন্ন্যাস দীক্ষা হবে। স্বামীজিদের পরে, স্বামীজিদের সন্ন্যাস হয়েছিল 1887 সালের জানুয়ারি মাসে এবং তারপরে 1887 সালে 1886 সালে হয়েছিল মঠে যে প্রথম যে গুরুভ্রাতাদের, সেটা হয়েছিল 2রা জানুয়ারি 1887 সালে, আর এটা হলো স্বামীজি ফিরে আসবার পর 1897 সালের একেবারে প্রথম দিকের ঘটনা। সেই সময় বিরজা হোম প্রজ্জ্বলিত হলো এবং তিনজনের সন্ন্যাস হলো। সুশীল, তার নাম রাখা হলো প্রকাশ আনন্দ, কানাইয়ের নাম রাখা হলো নির্ভয়ানন্দ, আর যোগেন মহারাজের জাটুর্যের নাম রাখা হলো নিত্যানন্দ, আর এছাড়াও আরও একজনকে দেওয়া হলো, তিনি হলেন বিরজানন্দ। যাকে প্রথম সন্ন্যাস দিবেন তিনি হলেন বিরজানন্দজি। তার নাম শুনে তার কয়েকদিন বাদে আমাদের গোপালের মা এসে উপস্থিত হয়েছিলেন। গোপালের মা বিরজানন্দজির নাম শুনে খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন ভারী সুন্দর নাম, বেজার নেই, বিরজানন্দ বেজার নেই। সেদিনকে আমাদের সন্ন্যাসের আগে যে শ্রাদ্ধাদি কর্ম হয়, এই শ্রাদ্ধাদি কর্ম করেছিলেন স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং সেই সেদিনের সেই সন্ন্যাস অনুষ্ঠানের আচার্য ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। বিরজানন্দজি কালীকৃষ্ণের নতুন নাম হল বিরজানন্দজি। তার সেই আলমবাজার মঠে সেই অনুষ্ঠিত যে সন্ন্যাস যজ্ঞের যে অনুষ্ঠান, সেই সন্ন্যাসের সময় স্বামীজির যে চেহারা হয়েছিল সেটি পরবর্তীকালে তিনি তার ডায়েরিতে স্মৃতিকথায় লিখেছেন। লিখছেন, তার শতপ্রদীপ্ত মুখমণ্ডল হোমাগ্নির উজ্জ্বল প্রভায় অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হলো, যেন সাক্ষাৎ অগ্নিদেবতা নরবিগ্রহ ধারণ করে সমাসীন। আমাদের সন্ন্যাস দান করে স্বামীজির সে কি আনন্দ, বোধ হয় গৃহস্থের নবজাত পুত্র সন্তান হলেও এত আনন্দ হয় না। কেন তিনি স্বামীজিকে অগ্নিদেবতার সঙ্গে তুলনা করছেন? অগ্নির অন্য নাম হচ্ছে পাবক, যা সব কিছুকে দহন করে দেয় এবং দহন করে দিয়ে যা কিছু মলিনতা সেগুলোকে দহন করে আর যা কিছু উজ্জ্বল জিনিস তাকে আরও বেশি উজ্জ্বলতর করে। আমরা যে যখন সন্ন্যাস নিই সে সময় অগ্নি প্রজ্জ্বলিত হয়, বিরজা অগ্নি ও হোমের অগ্নি, সেই বিরজাহোমের অগ্নি শ্রীরামকৃষ্ণ স্বরূপ। আমরা যা কিছু আহুতি দিই না কেন, অগ্নিময় শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে সব কিছু আহুতি দিই। আমাদের যাবতীয় যে আহুতি থাকে, বেলপাতায় যাবতীয় আহুতি থাকে, সেগুলো সব সেই অগ্নিময় শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে আমরা নিবেদন করি এবং যেখানে যা কিছু আছে সেগুলিকে আমরা তার পাদপদ্মে যুক্ত করি। এবং তার আনন্দ দেখে মনে হচ্ছিল যে গৃহস্থ বাড়িতে যেমন এখনও আছে, আগেকার দিনে তো ছিল, এখনও আছে, এখন যতই আমরা প্রোগ্রেসিভ হই না কেন, বাড়িতে যদি ছেলে হয়
তাহলে আমাদের আনন্দ একবারে আর ধরে না, একবারে ফেটে পড়তে থাকে আমাদের। যতই আমরা বলি মেয়ে হলে লক্ষ্মী হলো, হেনা হলো, তেনা হলো, আমরা যত কথাই বলি না কেন, তো বাড়িতে ছেলে হলে আমাদের যে আনন্দ হয় তার মতো আনন্দ আর কোনো কিছুতে হয় না। বলছেন, নবজাত পুত্র সন্তান জন্ম নিলে যেমন আনন্দ হয় ঠিক সেই রকম আনন্দ হয়েছিল। আর স্বামীজি সেদিনকে তাদের আশীর্বাদ করেছিলেন এই বলে, তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হয়েছ, ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী, কুলম পবিত্রম জননীম কৃতার্থা। তিনি বলেছিলেন এইটি, এইটি তার আশীর্বাদ। এই আশীর্বাদ আমরা অন্যান্য পরবর্তীকালে গুরুদের মুখে শুনেছি। আমাদের মনে আছে আমাদের তখন সন্ন্যাস হয়ে গেছে, আমাদের যে বছর সন্ন্যাস হয় সে বছর আমরা বিরজানন্দজি, এই আমাদের পূজনীয় রঙ্গনাথানন্দজি মাঝে কাছে খুব বেশি আশীর্বাদ বা কথা শোনার সুযোগ পাইনি, যেটা আমরা ব্রহ্মচর্য দীক্ষার সময় পেয়েছিলাম। আমাদের সন্ন্যাস শেষ হওয়া মাত্রই মহারাজকে হাসপাতালে ভর্তি করতে হয়, কিন্তু যেদিন মহারাজ আমাদের সন্ন্যাস দিলেন নতুন নামকরণের পর ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, সাধুস লাইফ ইজ এ লাইফ অফ পিস, বি ইন পিস অ্যান্ড কিপ আদার্স ইন পিস। সাধুর জীবন একটি শান্তির জীবন, নিজের একটা শান্তির জীবন অতিবাহিত করবে এবং চেষ্টা করবে যারা তোমার সমীপবর্তী হবে তাদের ভেতরেও সেই শান্তির ভাবটিকে ছড়িয়ে দিবে। তার সেই পরবর্তীকালে আমরা আত্মস্থানন্দজি মহারাজের যখন সন্ন্যাস দীক্ষার পরে তিনি নবাগত সন্ন্যাসীদের সঙ্গে কথা বলতেন, সেইখানে যে কথা বলতেন তার মধ্যে কিন্তু একটা কথা খুব জোর দিয়ে বলতেন, এই যে আমরা ঘরবাড়ি ছেড়ে ঘরের সমস্ত দায়িত্ব না করে সাধু হতে এসেছি এবং আমাদের পিতামাতারা সেই আমাদের সেই না করা কাজটাকে নিজেদের কষ্ট হলেও করে চলেছেন এবং আমাদের সেই সংসারে ফিরে যাওয়ার জন্য সামান্যতম অনুরোধ উপরোধ করেন না, তাদের কথা ভেবে রেখে একটা উন্নত মানের সাধু জীবন যাপন করতে হবে, এত পুণ্যফল অর্জন করতে হবে যে পুণ্যফল পিতা এবং মাতাকে দেওয়ার পরেও নিজের জন্য কিছু থাকে, জগতের জন্য কিছু থাকে। স্বামীজির এই সন্ন্যাস দেবার পরে তিনি কিছুদিন স্বামীজির কাছে বসে জ্ঞানযোগ ভক্তিযোগ এগুলি পাঠ করেছিলেন। শুধু তাই নয়, সেই সময় তিনি স্বামীজি ব্যক্তিগত সেবা করতেন। স্বামীজি, আমার মনে আছে আমি তখন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মাঝে কাছে আছি, আমরা তো ঠিক মাসাজ করতে পারতাম না, খুব জোরে 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 মাসাজ করতাম, তো মহারাজের খুব লাগতো। একদিন মহারাজ বললেন, জানিস তো বিরজানন্দজি মহারাজ বিরজানন্দজি বলতেন না, কালীকৃষ্ণ মহারাজ আমায় দেখিয়েছিলেন কেমন করে ম্যাসাজ করতে হয়, আর ওনাকে এই ম্যাসাজের পদ্ধতিটা স্বয়ং স্বামী বিবেকানন্দ দেখিয়েছিলেন, বলে তিনি আমার এই ডান হাতটা নিয়ে তিনি বসে বসে আমাকে ম্যাসাজ করে দেখালেন, এই আঙুলের টিপগুলো লাগবেন, আমরা যে যখন করি আমরা দেখবেন আঙুল দিয়েই চেপার চেষ্টা করি, ওই আঙুলের এই প্রথম যে গাঁটগুলো এগুলো কোনোটাই চামড়াকে স্পর্শ করবে না, ওই তারপরের যে অংশ সেগুলো আমাদের আঙুলের টিপগুলো চাপ দিতে পারে কিন্তু কখনোই ওইটা দিয়ে পিয়ার্স করবে না, আমরা অনেক সময় ওই যে চেপে থাকি। স্বামীজির কাছে এইভাবে শিখেছিলেন, স্বামীজি তার সেবা খুব ভালোবাসতেন এবং স্বামীজির শেষ সময় তো তিনি থাকতে পারেননি, স্বামীজির সেবা তার খুব ভালো লাগতো, কিন্তু স্বামীজি তাকে খুব বেশি দিন থাকতে দেননি, তিনি আর্তদের পীড়ায় দেওঘর সেবা কাজে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পরে আলমোড়া এই আলমবাজার মঠে এসে তারপরে তাঁর আবার একটা নতুন জীবন, আরেকটা সাধন ভজনের জীবন শুরু হলো। স্বামীজির কাছে তিনি রাজযোগ ভক্তিযোগ এই সমস্ত জ্ঞানযোগ পড়াশোনা করেছিলেন কিন্তু শাস্ত্রাদি পড়েছিলেন স্বামী তুরিয়ানন্দজি মহারাজের কাছে। এখন আপনারা যারা ওই দেখেছেন আলমবাজার মঠ দেখেছেন, এই আলমবাজার মঠে দোতলা ওঠার যে সিঁড়ি আছে এখনও আছে সেই জায়গাটা, সিঁড়ির নিচে একটা জায়গা আছে, আগে থাকতো না, সিঁড়ি যখন উঠে যাচ্ছে তার নিচের যে জায়গাটা সেই জায়গাটাতে তুরিয়ান উনি বসে পড়াশোনা করতেন এবং তুরিয়ানন্দজি দোতলা থেকে একতলায় নেমে এসে তার কাছে বসে তার সঙ্গে পড়াশোনা করতেন, তাকে পড়া বুঝিয়ে দিয়ে যেতেন। যতদিন তিনি তুরিয়ানন্দজিকে দেখেননি শুনেছেন তার সম্পর্কে, শশী মহারাজ তুরিয়ানন্দজি সম্পর্কে বলতেন যে দেখবি কেমন মহাপুরুষ, সিদ্ধ মহাপুরুষ,
কিন্তু প্রথম দিকে তারা তুরিয়ানন্দজিকে খুব ভয় পেতেন, কারণ তুরিয়ানন্দজি খুব অন্তর্মুখভাবে থাকতেন। কিন্তু পরবর্তীকালে তারা তাকে সমীহ করে চলতেন, কিন্তু সেই সমীহর বেড়াজাল স্নেহ ও ভালোবাসা দিয়ে তুরিয়ানন্দজি ভেঙে দিয়েছিলেন। নবীন সন্ন্যাসীদের আধ্যাত্মিক জীবন গঠনে শাস্ত্রপাঠের যে প্রয়োজনীয়তা আছে, তিনি তাদের শাস্ত্রগুরু হয়ে তাদের বলা শুরু করে তাদেরকে সাহায্য করতেন। এই সময় এখন আর এই পদ্ধতিগুলো নেই, আমরাও যখন সাধু হতে এসেছি তখন ছিল। নতুন ব্রহ্মচারীদের বক্তৃতা দিতে হতো, আমাদের PPTCতে আমরা যখন ছিলাম তখন আমাদের নতুন ব্রহ্মচারীদের প্রত্যেক উৎসবে এই তিথি পুজোগুলো হতো, একজনকে বাংলা একজনকে ইংরেজি ভাষায় বক্তৃতা দিতে হতো, আমরা সেই বক্তৃতা দিতাম, বিষয়বস্তু বলে দেওয়া হতো। ঠিক সেই রকম তখনও এই ভাবটা ছিল। এবং ঠাকুরমা স্বামীজি, আমরা যখন সাধু হতে আসি তখন ঠাকুরমা স্বামীজি তিনজনের জন্মতিথিতে 15টা করে বক্তৃতা হতো, বাংলা একটা ইংরেজি একটা, এরকম করে মোট 15টা বক্তৃতা হতো। আমাদের 14 জন আমরা ব্রহ্মচারী ছিলাম, 15টা বক্তৃতা হতো, এরকম 14 জনকে 14টা বক্তৃতা দিতে হবে, এবং যার বক্তৃতা ভালো হবে তাকে আবার একটা অতিরিক্ত বক্তৃতা দিতে হবে। এই মোট 15টা করে বক্তৃতা হতো ঠাকুরের মায়ের এবং স্বামীজির। ঠাকুরমা স্বামীজির বিভিন্ন জীবনের বিভিন্ন আঙ্গিক থেকে বক্তৃতা দেওয়া হতো। বক্তৃতা দিলে কি হয়, চিন্তা শক্তির বিকাশ হয়, পড়াশুনো হয়, আর শব্দের সঠিক প্রকাশ করার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। আমরা যেভাবে কথা বলি দেখবেন, সেইভাবে কথা বলার সময় কিন্তু আমরা বক্তৃতা দেওয়ার সময় সেই রকম কথা বলি না, আমরা এমন অর্থবহ শব্দ ব্যবহার করার চেষ্টা করি যে অর্থবহ শব্দ সেটা শুনতে শ্রুতিমধুর হবে, একই সঙ্গে সেটি গভীর অর্থ সহজভাবে বহন করে নিয়ে যাবে, যাতে আপনি খুব সহজে সেই ভগবানের সেই কথাটি বুঝতে পারেন। বিরজানন্দজি মহারাজের কথা, তার বক্তৃতা স্বামীজি খুব ভালোবাসতেন, স্বামী তুরিয়ানন্দজি খুব ভালোবাসতেন, বিশেষ করে বিরজানন্দজির মাঝে বাচনভঙ্গি খুব মিষ্টি ছিল, তার গলার স্বর খুব মিষ্টি ছিল। আমি অমলানন্দজির কাছে শুনেছি, তিনি জিজ্ঞাসা করছেন অমলানন্দজিকে, তুমি কেমন আছো বা তোমার কী নাম, মনে হতো মনটি যেন ভরে যেত। 1898 সালে আমাদের বেলুড় মঠ, এই আলমবাজার মঠ থেকে ভূমিকম্প, আলমবাজার মঠে ভূমিকম্পের কারণে সেই বাড়ি পরিত্যক্ত হলো, তাই সেই বাড়ি থেকে আবার আলমবাজার মঠ থেকে আসা হলো নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে, যেখানে আগে শ্রী শ্রীমা থাকতেন। এবং সেই বছরই 1898-এর খুব সম্ভবত 9ই ডিসেম্বর, আমি যদি খুব ভুল না করি 7 বা 9ই ডিসেম্বর, এই দুদিনের মধ্যে কোনো একদিন বেলুড় মঠে ঠাকুরকে নিয়ে আসা হয়। আপনারা যে ওই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি থেকে যে রাস্তাটা দেখেন, যেটা বেলুড় মঠের সঙ্গে সংযুক্ত হচ্ছে, সেই রাস্তা ধরে স্বামীজি কাঁধে করে ঠাকুরকে নিয়ে এসেছিলেন। ঠাকুরের মন্দিরের পশ্চিম পূর্ব দিকে, যেখানে এখন দুর্গাপুজো হয়, শ্রী শ্রী দুর্গাপুজো হয়, তার ঠিক পেছন দিকে একটা লম্বা বাগান আছে, দেখবেন সেখানে গ্রিল দিয়ে ঘেরা একটা লম্বা বাগান আছে, ওইখানে কোনো একটা জায়গায় ঠাকুরের অস্থি বসানো হয়েছিল, যেখানে ওখানে কোনো কনস্ট্রাকশন হয়নি, শুধুমাত্র ওই ফুলের বাগান করে রাখা আছে, ওইখানে তিনি কাঁধে করে নিয়ে এসেছিলেন। এবং সেখানে ঠাকুরের পুজো হওয়ার পরে ঠাকুর স্বামীজির ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, যাতে তিনি বহু জনহিতায় বহু জনসুখায় সেখানে বাস করে সকলের কল্যাণ করেন। ফিরে যাবার সময় স্বামীজি আর অস্থি কাঁধে নেননি, তিনি শরৎচন্দ্র চক্রবর্তীকে আদেশ করেন, কারণ তিনি নিজে বয়ে এনেছিলেন, তিনি তাকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। এই সময় 1898 সালে বিরজানন্দজি এবং প্রকাশানন্দজিকে ঠিক করা হয়, তারা ঢাকায় যাবেন রামকৃষ্ণ ভাব প্রচারের জন্য। প্রকাশানন্দজি রাজি হলেও বিরজানন্দজি কোনোভাবেই রাজি হননি, তিনি বলেছিলেন সাধন ভজন কিছুই করলাম না, ভগবানের এখনও উপলব্ধি করতে পারলুম না, তো আমি কি বক্তৃতা দেব। ওই প্রশ্নটা বোধহয় আমাদের সবার থাকে, স্বামীজির এই যে উত্তর সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। স্বামীজি বলেছিলেন, তুই তো আচার্যের অভিমান রেখে বলবি না, সেবার ভাবে যেমন অপর 10টা কাজ করিস
বক্তৃতাও সেইভাবে করবি। আমরা যেরকমভাবে অন্যান্য কাজকর্ম করি সেবারভাবে, যেরকমভাবে ক্ষুধার্ত মানুষকে খেতে দিই, স্কুলে পড়াই, হাসপাতালে কাজ করি, ঠিক সেই রকম এইরকম কাজ হবে। আমাদের যখন প্রফেশনাল লিখতে বলা হয়, লিগালি আমাদের কি প্রফেশন, সেই প্রফেশনে আমাদের প্রফেশন হচ্ছে প্রচার, আমরা প্রচারক, এই কথাটি লেখা হয়। স্বামীজি যখন কিছুতেই, এই বিরজানন্দজি কিছুতেই রাজি হচ্ছেন না, সেই সময় স্বামীজি বলরাম মন্দিরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটা দিয়ে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে, স্বামীজি তখন বলরাম মন্দিরে আছেন, বিরজানন্দজিকে সেখানে ডেকে এনে বারবার তাকে বলতে থাকছেন, তাকে নানা রকমের উপদেশ দিচ্ছেন, কিন্তু তিনি কিছুতেই কোনোভাবেই তিনি রাজি হচ্ছেন না। এর ঠিক পরে মঠে যখন তিনি ফিরে এলেন, স্বামীজি মঠে ফিরে এলেন, এরা দুজনকে আবার একদিন মঠের ঠাকুর ঘরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি বিরজানন্দজি এবং প্রকাশানন্দজি ঠাকুর ঘরে নিয়ে, ঠাকুর ঘরে তাদের দুজনের মাথায় হাত দিয়ে বললেন, বিশ্বাস কর, তার ভক্তি, তার শক্তি তোদের ভিতরে সংক্রমিত হচ্ছে। জানবি সংঘই ঠাকুরের সমষ্টি শরীর। তার সামনে এতদিন পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ছিলেন তার ইষ্ট এবং স্বামী বিবেকানন্দ ছিলেন তার গুরু। স্বামীজি তার সেই ভাবনাটিকে সঞ্চারিত করে দিলেন অন্যদিকে, বললেন এই যে সংঘ তৈরি হয়েছে, এটি শ্রীরামকৃষ্ণের একটা বাণীময় একটি ভাবময় শরীর। এই শরীরটির কথা কখনো উপেক্ষা করতে নেই। শুধু তাই নয়, আমরা এই ঘটনাটা অনেকবার শুনেছি। যখন বিদেশে যাওয়ার কথা হয়েছিল, বিরজানন্দজি রাজি হননি, অনিচ্ছা সত্ত্বেও তাকে রাজি হইতে হয়েছিল। শ্রী শ্রী মা তাকে ডেকে নানা রকমের মন্ত্র, কোন কোন প্রার্থীকে কেমন কি মন্ত্র দিতে হবে, সেটি শ্রী শ্রী মা বিরজানন্দজিকে শিখিয়ে দিয়েছিলেন, যেটি পরম্পরায় আমাদের কাছে এখনও এসে আছে। কিন্তু আরেকটি ঘটনা আছে, সেই দিনের ঠাকুর ঘরে স্বামীজিও তাকে কেমন করে প্রার্থী বাছাই করতে হবে, কাকে দীক্ষা দেবেন, কাকে দীক্ষা দেবেন না, শুধু তাই নয়, তিনি কি মন্ত্র দীক্ষা দেবেন, এগুলো কিন্তু তাকে বুঝিয়ে দিয়েছিলেন। বিরজানন্দজি দুজনের কাছে কৃপা পেয়েছিলেন। এই ঘটনার অনেক বছর বাদে, প্রায় 30 বছর বাদে, 1938 সালের শেষ দিকে স্বামী বিরজানন্দজি ধর্মগুরুর আসনে অলঙ্কৃত করেন। 1938 সালের শেষ দিক থেকে তিনি আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করেন। কিন্তু এর অনেক আগে 1898 সালে স্বামী বিবেকানন্দ তাকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দেওয়ার অধিকার দেন, এবং দীক্ষা দিয়ে কেমন করে প্রার্থী বাছাই করতে এবং দীক্ষিতকে কেমন করে সাধন পথে অগ্রসর করতে হবে তার যা নিয়মকানুন সেগুলি তাকে দেন। যেন স্বামীজি তাকে চাপরাশ দিয়ে দিয়েছিলেন গুরুর আসনে অলঙ্কৃত করার জন্য। আমরা বলি শ্রীরামকৃষ্ণের জীবন সমস্ত কিছু আগে থেকে সাজিয়ে রাখা নাটকের মতো, আমরা শুধু আসি, অভিনয় করি আর তারপরে অভিনয় শেষে ফিরে যাই। আপনারা দেখবেন যখন আমরা শ্রীরামকৃষ্ণ জীবনকে খুব ভালো করে লক্ষ্য করে দেখি, সেখানে পাত্রপাত্রী, মূল যে অভিনেতা অভিনেত্রী, তারা কিন্তু এক থাকে, কিন্তু নাটকের প্রত্যেকটি অঙ্গনে আলাদা আলাদা পাত্রপাত্রী এসে উপস্থিত হন, এবং তারা প্রত্যেক অঙ্কের পরে তারা ধীরে ধীরে ফিরে যান। ঠিক এরকমভাবে শ্রীরামকৃষ্ণ জীবনে শ্রীরামকৃষ্ণ শিষ্য বিবেকানন্দ এবং তদীয় শিষ্য বিরজানন্দজির জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তার ভিতরে আনুষ্ঠানিকভাবে গুরুভাব সঞ্চারিত করে, গুরুশক্তি সঞ্চারিত করে তিনি আগামী দিনের লোকগুরুকে অভিষেক করিয়ে দিয়ে গেলেন। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার কোনো একটা সোমবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।